হ্যালো, আমি রিঙ্কি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়, ভূপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়। এই ভিডিওতে আমি গ্লোব এবং ম্যাপের সাহায্যে খুব ভালো করে বুঝিয়ে দেব যে ভূপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়ের জন্য কী কী আমাদের পড়তে হবে বা কী কী আমাদের বুঝতে হবে। ক্লাস নাইনেও এই চ্যাপ্টারটা রয়েছে, তো আমরা এমনভাবে পড়ব যে আমরা বুঝে নেব, যাতে আমরা ক্লাস এইটে যখন অন্য কিছু পড়ব তখন যেন আমরা এটা আবার ভুলে না যাই, যাতে ক্লাস নাইনে আমাদের খুব সহজ হয় এটা পড়তে। তাহলে চলো দেরি না করে শুরু করে দিই যে ভূপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়। অবস্থান নির্ণয় মানে হচ্ছে কোথায় আছি, অর্থাৎ আমরা কোথায় আছি। পৃথিবী যে একটা গোলাকার জানি আমরা সবাই, পৃথিবী একটা গ্লোব বা খেলার বলের মতন, বা একটা গ্লোব পৃথিবীর ক্ষুদ্র রূপ। সেই জিনিসের মধ্যে যদি একটা কোনো বিন্দু নেই, সেই বল বিন্দুটা বল বা মার্বেলের কোথায় আছে সেটা কী করে আমরা সহজেই বলতে পারবো, কিন্তু সেটা কিন্তু খুব সহজেই বলা সম্ভব নয়। যেমন পাড়ায় কোনো বাড়ি ঠিক কোথায় আছে আমরা বলে দিই যে এই জায়গাটায় আছে, কিন্তু পৃথিবীর কোথায় আছে সেটা আমরা কীভাবে বোঝাবো। তো সেটা বোঝানোর জন্য পৃথিবীর ওপর কতগুলো কাল্পনিক রেখা কল্পনা করা হয়েছে, অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা। তাহলে আগে আমরা গ্লোবের মধ্যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলো ভালো করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে এবং তারপরে এবং অবস্থান নির্ণয়টা দেখবে কত সহজ হয়ে যাচ্ছে। তাহলে গ্লোবটা দেখি চলো। দেখো, এই যে গ্লোব পৃথিবীর ক্ষুদ্র মডেল, এই যে গ্লোবের মধ্যে এই যে মহাদেশগুলো রয়েছে এবং এই যে মহাসাগর মহাদেশগুলো রয়েছে। তাহলে আমরা এই পৃথিবীর কোথায় আছি সেটা জানানোর জন্য এই পৃথিবীর ওপর কতগুলো রেখা টানা হয়েছে, অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা। এই যে উত্তর, এবং এটা উত্তর মেরু দক্ষিণ মেরু, ঠিক মাঝখান দিয়ে একটা রেখা কল্পনা করা হয়েছে, সেটা হচ্ছে সবথেকে বড় যেই রেখাটা, 0 ডিগ্রি নিরক্ষরেখা। এই যে ঠিক এখান দিয়ে নিরক্ষরেখা কল্পনা করা হয়েছে, নিরক্ষরেখার সমান্তরালে আরও অনেক অক্ষরেখা সমান্তরালে পরপর এরকম বৃত্তাকারভাবে টানা হয়েছে। দেখো নিরক্ষরেখাটা কেমন, পুরো পৃথিবীকে যদি ঘিরে রেখে এরকম গোল হয়ে রয়েছে, অর্থাৎ পূর্ণ বৃত্তরেখা। প্রত্যেকটা অক্ষরেখাই এর ওপর দিয়ে এরকম সমান্তরালভাবে টানা হয়েছে এবং প্রত্যেকটাই কিন্তু দেখো পূর্ণ বৃত্ত, কিন্তু প্রত্যেকটা অক্ষরেখা দৈর্ঘ্য সমান নয়, কারণ যত ওপরের দিকে যাচ্ছি তত অক্ষরেখাগুলো দেখো ছোট হয়ে যাচ্ছে। এবং 90 ডিগ্রি উত্তর সুমেরু বিন্দু, সেটা একদম এখানে যে বিন্দুতে পরিণত হয়েছে একটা বিন্দু। আবার ঠিক তাই 0 ডিগ্রি নিরক্ষরেখা, তার দক্ষিণ দিকেও এরকম করে করে গোল গোল করে অনেক অক্ষরেখা কল্পনা করা হয়েছে, সেগুলোও 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি করে করে 90 ডিগ্রি দক্ষিণ কুমেরু বিন্দুতে এখানে মিলিত হয়েছে। তাহলে দেখো এই যে নিরক্ষরেখা থেকে দক্ষিণেও যে মান, কিন্তু এদিকেও 10 ডিগ্রি আছে, এদিকেও 10 ডিগ্রি আছে, কিন্তু উত্তরেরটা 10 ডিগ্রি উত্তর, দক্ষিণেরটা 10 ডিগ্রি দক্ষিণ। আর নিরক্ষরেখার এই যে উত্তর দিকটা, এটা উত্তর গোলার্ধ, নিচের দিকটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। এবার যদি শুধু এই রেখাগুলোই কল্পনা করা হতো, অর্থাৎ আমি বললাম যে আমি নিরক্ষরেখায় আছি, 0 ডিগ্রি আছি, এবার আমাকে কি করে নির্ণয় করবে যে আমি নিরক্ষরেখা ঠিক কোথায় আছি? এখানেও থাকতে পারি, এখানেও থাকতে পারি, এখানেও থাকতে পারি। এই জন্য উত্তর থেকে দক্ষিণেও কতগুলো রেখা কল্পনা করা হয়েছে, সেগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। অর্থাৎ 90 এখানে উত্তর থেকে, উত্তর মেরুবিন্দু থেকে দক্ষিণ মেরুবিন্দু পর্যন্ত অসংখ্য রেখা এরকম করে পৃথিবীকে জালের মতন বিস্তার ভাগ করে রেখেছে বা কল্পনা করা হয়েছে, এগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। মূল দ্রাঘিমা রেখা হচ্ছে মূল মধ্যরেখা, একদম 0 ডিগ্রি 0 ডিগ্রি, যেটা হচ্ছে লন্ডনের গ্রিনিচের ওপর দিয়ে টানা হয়েছে, এখান দিয়ে টানা হয়েছে, তো এখান দিয়ে টানা হয়েছে, এটা 0 ডিগ্রি মূল মধ্যরেখা। ঠিক তার উল্টো দিকে আছে 180 ডিগ্রি একটা রেখা, সেটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। অর্থাৎ এই যে 0 ডিগ্রি থেকে পূর্ব দিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে পূর্ব গোলার্ধ, এবং পশ্চিম দিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে পশ্চিম গোলার্ধ। তাহলে 0 ডিগ্রি থেকে এদিকেও 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি করে করে 180 পর্যন্ত আছে, আর পশ্চিম দিকেও 0 ডিগ্রি মূল মধ্যরেখা থেকে শুরু করে 180 ডিগ্রি পর্যন্ত রয়েছে। এবং এটা কিন্তু অর্ধবৃত্ত রেখা, দেখো উত্তরে শুরু হয়েছে এখানে এবং দক্ষিণে শেষ হয়ে গেছে, অর্থাৎ প্রত্যেকটা রেখা অর্ধবৃত্ত। এই যে মূল মধ্যরেখা, মূল মধ্যরেখার উল্টো দিকে 180 ডিগ্রি একটাই রেখা আন্তর্জাতিক তারিখ রেখা, দুটো রেখা মিলিত হয়ে একটা পূর্ণবৃত্ত গঠন করেছে। এই যে এই জায়গাটা হচ্ছে লন্ডন, তাহলে এই যে লন্ডন, এখান দিয়ে একটা এই যে মূল মধ্যরেখা, এই লন্ডনের ওপর দিয়ে কল্পনা করা হয়েছে, তাহলে বুঝতে পারলে যে এই রেখাটা হচ্ছে 0 ডিগ্রি মূল মধ্যরেখা।
তাহলে এই যে মূল মধ্যরেখা দেখো এর এই যে এই নিরক্ষরেখা তো নিরক্ষরেখার এদিকটা উত্তর গোলার্ধ আবার এদিকটা পূর্ব গোলার্ধ অর্থাৎ এই অংশটা উত্তর পূর্ব অংশ ঠিক আছে এই অংশটা যে উত্তর পূর্ব অংশ আর এই অংশটা কি উত্তর পশ্চিম অংশ এই যে এইখান দিয়ে ভাগ হয়ে গেছে অর্থাৎ এরকম ভাবে যদি ধরি এবং নিরক্ষরেখা আমরা জানি যে নিরক্ষরেখা এই যে এখানে গেছে এই যে বিন্দুটা রয়েছে নিরক্ষরেখা আর এই যে মূল মধ্যরেখা মিলিত হয়েছে তাহলে এর এদিকটা হচ্ছে উত্তর পূর্ব অংশ এদিকটা উত্তর পশ্চিম অংশ এদিকটা দক্ষিণ পূর্ব অংশ এবং এদিকটা হচ্ছে দক্ষিণ পশ্চিম অংশ ঠিক এভাবে এদিক পর্যন্ত এদিকটা হচ্ছে পূর্ব গোলার্ধ এদিকটা হচ্ছে পশ্চিম গোলার্ধ তাহলে এগুলো হচ্ছে পূর্ব গোলার্ধের মধ্যে এদিকটা এদিকে পশ্চিম গোলার্ধের মধ্যে তাহলে এভাবে আমরা ম্যাপের মধ্যে বুঝে নিলাম এবং এগুলো দেখো প্রত্যেকটা অর্ধবৃত্ত আর এগুলো হচ্ছে পূর্ণবৃত্ত তাহলে এবার আমরা বইতে দেখো খুব সহজেই কী করে বইয়ের পড়াগুলো খুব সহজেই পেরে যাই তাহলে দেখো এই যে উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ পূর্ব গোলার্ধ পশ্চিম গোলার্ধ নিরক্ষরেখা গেছে মূল মধ্যরেখা গেছে তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজে যেহেতু ম্যাপে গ্লোবে দেখে নিয়েছি এটা কিন্তু আমাদের আর বুঝতে কোনো অসুবিধা থাকলো না আমাদের মনে থেকে গেল তাহলে এখান থেকে দেখো নিরক্ষরেখা বা বিষুবরেখার মান অক্ষরেখা জিরো ডিগ্রি অক্ষরেখা মূল মধ্যরেখা তাও জিরো ডিগ্রি অক্ষরেখা ঠিক মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে বিস্তৃত হয়েছে নিরক্ষরেখা এগুলো কিন্তু আর পড়ার কোনো দরকার নেই এগুলো কিন্তু আমরা এমনিতেই সব বুঝে ফেলছি খুব সহজেই নিরক্ষরেখা পৃথিবীকে সমান দুটি অংশে ভাগ করে উত্তরের অংশ উত্তর গোলার্ধ দক্ষিণের অংশ দক্ষিণ গোলার্ধ মূল মধ্যরেখাকে গ্রেটার লন্ডনের রয়্যাল গ্রিনিচ নামক স্থানের ওপর দিয়ে কল্পনা করা হয়েছে এটাও দেখে নিয়েছি মূল মধ্যরেখা ও 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা মিলিতভাবে যে পূর্ণবৃত্তটি তৈরি করে সেটিও পৃথিবীকে সমান দুটো ভাগে ভাগ করেছে পূর্বের অংশ পূর্ব গোলার্ধ পশ্চিমের অংশ পশ্চিম গোলার্ধ এবার দেখো একটা মানচিত্রের বই নিয়ে ভাগ হয়ে যে কতগুলো শহরের নাম আমাদের খুঁজতে হবে তাহলে চলো আমরা একটা মানচিত্র দেখে নিই দেখো এই যে পৃথিবীর মানচিত্র পৃথিবীর মানচিত্রটা দেখাচ্ছি যেহেতু গ্লোবটা তো সবসময় আঁকা কোনো সময়ই খাতায় আঁকা সম্ভব নয় তো আমরা এভাবে এঁকে থাকি পৃথিবীটা এবং পৃথিবীর মানচিত্রের মধ্যে দেখো এই যে বিভিন্ন মহাদেশগুলো উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আফ্রিকা এশিয়া এগুলো রয়েছে এবং এখান দিয়ে ঠিক মাঝখান দিয়ে নিরক্ষরেখাটা দেখাচ্ছি এই যে নিরক্ষরেখা এইটা হচ্ছে ব্রাজিলের মধ্যে দিয়ে এই যে এখান দিয়ে নিরক্ষরেখা টানা হয়েছে এখান দিয়ে নিরক্ষরেখা টানা হয়েছে এখান দিয়ে নিরক্ষরেখা গেছে এবং এই যে এইটা হচ্ছে মূল মধ্যরেখা এই যে এইটা বোঝাই যাচ্ছে এটা হচ্ছে মূল মধ্যরেখা আর এইটা হচ্ছে নিরক্ষরেখা তাহলে এই তাহলে এই যে এই অংশটা আগেই বলেছি উত্তর পূর্ব দিক এবং এই অংশটা হচ্ছে দক্ষিণ পূর্ব গোলার্ধ দক্ষিণ পূর্ব অংশ ঠিক আছে বইতে আমরা এক্ষুনি পাবো তো এখান থেকে আমাদের বলেছে যে কয়েকটি মহাদেশের মধ্যে থেকে কয়েকটি দেশ খুঁজে বার করতে তো যেরকম আমি প্রথমে লিখেছি ব্রাসিলিয়া ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাসিলিয়া তাহলে দেখো এই যে এখানে ব্রাসিলিয়া আছে এটাকে আমি প্রথমে শহরের নাম আমাদের কিন্তু শহরের নাম খুঁজতে বলেছে ব্রাজিল একটি দেশের নাম বা এখানে কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি দেখো চীন বা আলজেরিয়া বা এখানে কানাডা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু দেশের নাম বা ভারত এটাও সব দেশের নাম আমাদের লিখতে হবে কি শহরের নাম তাহলে সেই রাজধানীগুলো যদি বেছে নিই তাহলে আমরা শহর পেয়ে যাবো কারণ রাজধানী তো একটা শহরই হয় তাহলে এখানে ব্রাসিলিয়া দেখো এই যে ব্রাসিলিয়া লিখেছি তাহলে ব্রাসিলিয়াটা কোন অংশে রয়েছে এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম অংশে রয়েছে দেখো এই যে দক্ষিণ গোলার্ধ এই যে নিরক্ষরেখার এদিকটা দক্ষিণ গোলার্ধ এবং এই যে মূল মধ্যরেখার এদিকে হচ্ছে পশ্চিম গোলার্ধ তাহলে এটা দক্ষিণ পশ্চিম অংশের মধ্যে রয়েছে এরপরে একটা আমি শহর দেখাচ্ছি যে শিকাগো দেখো এই যে হচ্ছে শিকাগো কারণ হচ্ছে এটা দক্ষিণ আমেরিকা থেকে নিয়েছি এবার উত্তর আমেরিকা থেকে নিচ্ছি কারণ বলেছে যে সমস্ত মহাদেশ থেকেই একটা করে দেশের নাম বেছে নিতে তাহলে এই যে শিকাগো উত্তর আমেরিকার একটা শহরের নাম খুঁজে নিলাম শিকাগো এবং এটা দেখো কোথায় আছে না যেহেতু উত্তর নিরক্ষরেখার উত্তরে আছে তাহলে উত্তর পশ্চিম অংশে রয়েছে এটা আছে উত্তর পশ্চিম অংশে এরপরে নিয়েছি রোম অর্থাৎ ইউরোপ থেকে একটা জায়গা বেছে নিয়েছি রোম এই যে রোম এটা তাহলে দেখো এটা পূর্ব আছে এটা পূর্ব দিকে আছে তাহলে কিন্তু উত্তর দিকে আছে তাহলে এটা উত্তর পূর্ব অংশে রয়েছে রোম ক্যানবেরা এই অস্ট্রেলিয়ার এখান থেকে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা এই যে ক্যানবেরা বেছে নিয়েছি তাহলে ক্যানবেরা কোথায় আছে দেখো দক্ষিণ পশ্চিম অংশে তাহলে ক্যানবেরা দক্ষিণ পশ্চিম অংশ এবং কায়রো বেছে নিয়েছি এই যে কায়রো এখানে আছে
আফ্রিকা থেকে একটা দেশ বেছে নিয়েছি। তাহলে এটা আছে কোথায়? না, এটা আছে উত্তর পূর্ব অংশে। এই যে দেখো, এই যে পূর্ব অংশ, এদিকে আছে পূর্ব গোলার্ধ এবং এখানে নিরক্ষরেখা, এই যে 0 ডিগ্রি নিরক্ষরেখা উত্তর গোলার্ধ, তাহলে উত্তর পূর্ব অংশে রয়েছে। তাহলে বুঝতে পারলাম আমরা আমরা শহরের নাম বেছে নিলাম এবং এভাবে কোনটা কোন অংশে রয়েছে সেই অংশটাকে কীভাবে বের করছি সেটাও কিন্তু আমরা বুঝে নিলাম। তাহলে দেখো, এই যে দেশের নাম লিখে নিয়েছি এবং দেশগুলো কোন অংশে রয়েছে সেটাও কিন্তু খুব সহজেই আমি বুঝিয়ে দিয়েছি এবং তোমরাও বুঝতে পেরে গেছো এবং কী করে ম্যাপ দেখতে হয় সেটাও কিন্তু খুব সহজেই বুঝে গেলে। এবার এই ছকের মধ্যে লিখতে হবে এই যে নিরক্ষরেখা এবং মূল মধ্যরেখা দিয়ে দিয়েছে, উত্তর পূর্ব অংশ এবার অংশের ভাগ করে দেওয়া রয়েছে এবং ক ব্রাসিলিয়া। তাহলে ব্রাসিলিয়াটা কোথায় আছে? ব্রা দক্ষিণ পশ্চিম অংশে। তাহলে দক্ষিণ পশ্চিম অংশ কোনটা? এই যে পিঙ্ক কালার দক্ষিণ পশ্চিম অংশ, এখানে লিখতে হবে ব্রাসিলিয়া। শিকাগো কোথায় আছে? শিকাগো উত্তর পশ্চিম অংশ। দেখো উত্তর পশ্চিম অংশ কোনটা? সবুজটা, এখানে লিখতে হবে শিকাগো। ম্যাপের সাথেও মিলে যাচ্ছে, তোমরা নিশ্চয়ই ম্যাপটা মনে পড়ছে কিভাবে আমি দেখিয়ে দিয়েছি। তাহলে দেখো, এবার এই কটার নামও তোমরা এখানে খুব সহজেই লিখে দিতে পারবে, তোমরা বুঝে গেছো। এবার আমি পরের পেজে চলে যাচ্ছি। তাহলে দেখো, এই যে অক্ষরেখাগুলো পূর্ব পশ্চিমে বিস্তৃত, অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা উত্তর দক্ষিণে বিস্তৃত দেখিয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি, এখানেও বুঝে নাও। দেখো এই যে দ্রাঘিমা রেখা এখানে শুরু হচ্ছে, নিচে শেষ হয়ে যাচ্ছে এবং অক্ষরেখাগুলো গোল গোল করে ঘিরে রেখে দিয়েছে। তাহলে এবার অক্ষরেখার পরিচয়গুলো দেখো। অক্ষরেখা পরস্পর সমান্তরাল, এই যে রেখাগুলো পরপর সমান্তরাল, অর্থাৎ একটার সাথে একটা সমান দূরত্ব রয়েছে। অক্ষরেখাগুলো প্রত্যেকটা পূর্ণবৃত্ত, অক্ষরেখাকে ডিগ্রিতে মাপা হয়, দেখো প্রত্যেকটা ডিগ্রি ডিগ্রি করে দেয়া রয়েছে। আর অক্ষরেখার পরিধি, অর্থাৎ এই যে গোল পরিধিটা, দেখো যত মেরুর দিকে যাওয়া যাচ্ছে তত ছোট হতে হতে একদম শেষে এক বিন্দুতে পরিণত হয়েছে। আর অক্ষরেখার মান মেরুর দিকে বেড়ে যায়, মানটা হচ্ছে পরিধি কমে যাচ্ছে কিন্তু মান বেড়ে যাচ্ছে। দেখো 0 ডিগ্রি, 10, 20, 30 করে করে 90 ডিগ্রি, অর্থাৎ মানটা বেড়ে যাচ্ছে কিন্তু পরিধি কিন্তু কম হচ্ছে। অক্ষরেখার মধ্যে নিরক্ষরেখা সব থেকে গুরুত্বপূর্ণ, মান 0 ডিগ্রি, 90 ডিগ্রি উত্তর দক্ষিণ এবং 90 ডিগ্রি দক্ষিণ মেরুবিন্দু এবং দক্ষিণ মেরুবিন্দু, অর্থাৎ মেরুবিন্দুতে পরিণত হয়েছে। তাহলে দেখো, খুব সহজেই কিন্তু প্রত্যেকটা অক্ষরেখার পরিচয় আমরা লিখতে পারবো। এখন অক্ষরেখার বৈশিষ্ট্য যদি বড় প্রশ্ন দেয়, আমরা খুব সহজেই কিন্তু লিখতে পারবো। এবার দ্রাঘিমা রেখা দেখে নিই। এই যে দেখো দ্রাঘিমা, এর আগেও আমরা ম্যাপে দেখেছি, অর্থাৎ 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা এরকম করে বাড়তে বাড়তে পূর্ব দিকে গিয়ে একদম শেষে 180 ডিগ্রিতে যে শেষ হয়েছে, এদিকেও পশ্চিমে 0 ডিগ্রি, 1, 2, 3, 4 করে পশ্চিম দ্রাঘিমা রেখা যে 180তে যে শেষ হয়েছে, 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা আন্তর্জাতিক তারিখ রেখা, এটা কিন্তু 0 ডিগ্রি যেই মূল মধ্যরেখা তার ঠিক উল্টো দিকে রয়েছে। বৈশিষ্ট্যগুলো দেখে নিই এবার। দেখো দ্রাঘিমা রেখাগুলো আমরা ছবিতে দেখেই নিয়েছি, পরস্পর সমান্তরাল নয়, প্রত্যেকটা অর্ধবৃত্ত। দুটি দ্রাঘিমা রেখার মধ্যে দূরত্ব নিরক্ষরেখার কাছে সবচেয়ে বেশি হয়, নিরক্ষরেখা থেকে যত দূরে যাওয়া যায় তত দূরত্ব কমতে থাকে। প্রত্যেকটি দ্রাঘিমা রেখা উত্তর ও দক্ষিণ মেরুবিন্দুতে যে মিশে গেছে, 180 ডিগ্রি পূর্ব পশ্চিম দ্রাঘিমা রেখা একটাই রেখা, তাহলে সেখানে পূর্ব বা পশ্চিম কোনোটাই উল্লেখ করবো না আমরা। তাহলে পরে বুঝতে পারলাম দ্রাঘিমা রেখাগুলোর বৈশিষ্ট্য এবং দেখো সহজেই আমরা অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার পার্থক্য আমরা কিন্তু সহজেই লিখতে পারবো। এবার দেখো, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পরস্পরের ছেদ বিন্দু দিয়ে কোনো একটা স্থানের অবস্থান নির্ণয়। কোনো একটা স্থানের অবস্থান নির্ণয় এ, এ কোথায় আছে? এই যে এখানে এ রয়েছে। এর অক্ষাংশ কত? অক্ষাংশ বললে কিন্তু আমরা এই যে গোল দাগটার মধ্যে কোথায় আছে সেটা সেটা দেখবো। তাহলে 60 ডিগ্রি উত্তর, তাহলে অক্ষাংশ কত? 60 ডিগ্রি উত্তর। আর দ্রাঘিমাংশ কত? এই যে এ দ্রাঘিমাংশ কত? এই যে এইখান দিয়ে উত্তর দক্ষিণে কী রেখা গেছে, দেখো 30 ডিগ্রি পূর্ব, তাহলে দ্রাঘিমাংশ কত? 30 ডিগ্রি পূর্ব। তাহলে দেখো, এবার এই স্থানের অবস্থানটা আমি নির্ণয় করতে পারছি। শুধু যদি দ্রাঘিমা বা অক্ষরেখা বলে, তাহলে কিন্তু পুরো রেখাটার মধ্যে কোথায় আছি সেটা কিন্তু বোঝানো সম্ভব নয়। তাহলে পুরো তোমরা বুঝতে পারলে যে কোনো একটা জায়গার অবস্থান বোঝানোর জন্য অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ দুটোই দরকার এবং প্রত্যেকটা কিন্তু রেখার মান কিন্তু আলাদা, হয়তো একই থাকতে পারে। এখানে 30 ডিগ্রি আছে, এখানেও 30 ডিগ্রি আছে, কিন্তু দেখো এটা 30 ডিগ্রি পূর্ব, এটা 30 ডিগ্রি পশ্চিম। এবার দেখো তাহলে অন্যান্য রেখা, অন্যান্য জায়গাগুলোর স্থান কিন্তু তোমরা খুব সহজেই এবার তোমরা বের করতে পারবে। তাহলে এবার তোমরা ওটা বের করে নেবে।
এবার বলেছে একই অক্ষরেখা বরাবর স্থানগুলিতে একই সময়ে দিন ও রাত হয় কি? যদি না হয় তাহলে কেন হয় না? একই অক্ষরেখা বরাবর স্থানগুলিতে অর্থাৎ ধরো এই যে অক্ষরেখা, একটাই অক্ষরেখা, এই অক্ষরেখার মধ্যে অবস্থিত এখানে ধরো একটা জায়গায় এখানে এ অবস্থান করছে, এদিকে বি অবস্থান করছে, তাহলে আমাদের এদিক থেকে সূর্য আছে, তাহলে এই পৃথিবীটা ঘুরছে, সূর্যের সামনে যে আসছে সেখানেই আলোকিত অংশ, সেখানেই দিন হচ্ছে, তার উল্টো দিকে রাত হচ্ছে, তাহলে এখানে যখন দিন হচ্ছে এখানে রাত হচ্ছে, যেহেতু সূর্যকে সামনে রেখে পৃথিবীটা আবর্তন করছে, সেই জন্য অক্ষরেখা একই অক্ষরেখায় অবস্থিত দুটি স্থানে কিন্তু একই সাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত হয় না। তাহলে কেন হয় না সেটাও বুঝতে পারলে দুটো অক্ষরেখার মাঝখানে কোন স্থানের অবস্থান কি করে নির্ণয় করা হবে। তাহলে অক্ষরেখাগুলো যে পুরো 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এইরকমভাবেই কল্পনা করা হয়েছে তা না, ডিগ্রিগুলোকেও মিনিটে, মিনিটকে সেকেন্ডে, এভাবে অক্ষরেখাকেও ভাগ করা হয়েছে। সেই জন্য সেভাবেই আমরা তখন মিনিট সেকেন্ড দিয়ে আমরা অক্ষরেখাকে নির্ণয় করব। কোথায় গেলে পূর্ব আর পশ্চিম গোলার্ধ উভয় একসঙ্গে দেখতে পাবো? 0 ডিগ্রি মূল মধ্যরেখাতে গেলে পরেই দেখতে পাবো, এবং এই প্রশ্নের উত্তরটা বইতে দেওয়াও আছে। নিরক্ষরেখা থেকে মেরুর দিকে গেলে কী কী পরিবর্তন লক্ষ্য করবে? যত দেখো মেরুর দিকে গেছে তত জামাকাপড় দেখো, তার জামাকাপড় এখানে সোয়েটার, এই টুপি এইসব পরে রয়েছে, অর্থাৎ কি আমরা যত মেরুর দিকে যাব তত ঠান্ডা হতে থাকবে, কারণ এই যে সূর্য নিরক্ষরেখা এখানে লম্বভাবে কিরণ দেয় আর উত্তরে হচ্ছে হিমমণ্ডল এবং দক্ষিণেও হিমমণ্ডল, অর্থাৎ যত উত্তরে বা দক্ষিণে যাব তত উষ্ণতা কমতে থাকবে, এবং জানি উত্তরে বরফে ঢাকা জায়গা রয়েছে, দক্ষিণে কুমেরুতে আন্টার্কটিকা মহাদেশ রয়েছে, পুরো বরফে ঢাকা মহাদেশ, তাহলে কিন্তু এখানে তাপমাত্রা অনেক বেশি কমতে থাকবে। এবার দেখো নিরক্ষরেখা বরাবর পূর্ব পশ্চিমে গেলে কি অভিজ্ঞতা হবে, অর্থাৎ নিরক্ষরেখা তো নিরক্ষরেখা এরকমভাবে পূর্ব পশ্চিমে বিস্তৃত, এখান থেকে নিরক্ষরেখা থেকে বা পূর্ব দিকে বা পশ্চিম দিকে যাই তাহলে কি হবে? মূল মধ্যরেখা থেকে পূর্বে গেলে সে সময় এগিয়ে যেতে দেখবে, কারণ সূর্য পূর্ব দিকে ওঠে, আর যেহেতু পৃথিবী যেহেতু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে তাই এরকম হয়, অর্থাৎ পৃথিবীটা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরছে, তাই যত এগিয়ে যাবে নিরক্ষরেখা বরাবর এই যে মূল মধ্যরেখা থেকে, এই যে মূল মধ্যরেখা ধরো এটা লম্বাটা, তাহলে এখান থেকে যদি নিরক্ষরেখা বরাবর এদিকে পূর্ব দিকে এগিয়ে যায় তাহলে কি হবে, সময় এগিয়ে যেতে থাকবে, কারণ এদিক থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, অর্থাৎ এদিকে সূর্য রয়েছে, এখানে আগে সূর্যোদয়টা হচ্ছে। মূল মধ্যরেখা থেকে পশ্চিমে গেলে এই যে মূল মধ্যরেখা ধরো এটা, নিরক্ষরেখা বরাবর যদি পশ্চিম দিকে যেতে চাই তাহলে কি হবে, সময় পিছিয়ে যেতে থাকবে, কারণ পশ্চিম দিকে সূর্যোদয় পরে হয়। এভাবে শুধু মূল মধ্যরেখা থেকে নয়, যে কোনো দুটি স্থান পরস্পরের পূর্ব বা পশ্চিমে গেলে একই ঘটনা হবে, অর্থাৎ এই যে অক্ষরেখা বরাবর পূর্ব পশ্চিমে গেলে পরে সময় এগিয়ে যাবে বা পিছিয়ে যাবে। একটি বৃত্তের মোট কোণ 360 ডিগ্রি, পৃথিবী আবর্তনের সময় 360 ডিগ্রি কোণ ঘুরে আসে, সময় লাগে 24 ঘন্টা আমরা জানি, সুতরাং 1 ঘন্টায় পৃথিবী ঘোরে 360 ডিগ্রি, বা 24 ঘন্টা বা 15 ডিগ্রি, অতএব 1 ডিগ্রি ঘুরতে সময় লাগে 4 মিনিট। ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। পৃথিবীর মানচিত্রে প্রধান প্রধান দ্রাঘিমারেখা অক্ষরেখাগুলি একে দেখাও, অর্থাৎ এই যে অক্ষরেখা মূল জিরো ডিগ্রি নিরক্ষরেখা গেছে এই যে এইখান দিয়ে দক্ষিণ আমেরিকার এখান দিয়ে, এই যে ভারতের অনেকটা নিচে দিয়ে এইখান দিয়ে গেছে 0 ডিগ্রি, এই জায়গাটাই হবে, আর মূল মধ্যরেখা এই সরি এটা হচ্ছে গিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে এই যে ভারতের ওপর দিয়ে এখান দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা, অর্থাৎ এই লম্বালম্বি এখান দিয়ে কর্কটক্রান্তি রেখা আঁকতে হবে, এবং নিরক্ষরেখা দক্ষিণ দিকে মকরক্রান্তি রেখা আঁকতে হবে, এবং প্রধান প্রধান দ্রাঘিমারেখা এই যে এখানে লন্ডনের গ্রিনিচ আছে এই একদম এখান থেকে সোজাসুজি দাগ দিতে হবে, তাহলে আমরা মূল মধ্যরেখা আঁকতে পারবো। তাহলে বুঝতে পারলে তোমরা নিশ্চয়ই ভিডিওটা তাহলে তোমাদের খুব ভালো লেগেছে এবং পুরোপুরি তোমরা বুঝে গেছো। তাহলে পরে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং এভাবে যদি নতুন নতুন ভিডিও আরও বুঝতে চাও তাহলে বেল আইকনে ক্লিক করো, তাহলে তোমরা নোটিফিকেশনও পেয়ে যাবে। এবং তোমরা আরও কীভাবে করে বুঝতে চাও বা এখান থেকে তোমাদের কোনো ভালো লাগলো কিনা ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কিন্তু জানাবে যে কেমন লাগলো। দেখো এখান থেকে যে ধরনের ছোট প্রশ্ন বা বড় প্রশ্ন আসুক কিনা তোমরা কিন্তু খুব সহজেই এখন এর উত্তর দিতে পারবে। থ্যাংক ইউ।